শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 22 নভেম্বর মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, গ্যাস সিলিন্ডারের পর এবার ঔষধে বসবে কিউআর কোড, জানালো কেন্দ্র। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শিলচর শহরে ফুটপাত দখলমুক্ত করতে মাইকিং জারি, শিলচর শহরের বর্জ্য ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন জেলা শাসক। শিলচর ইম্ফল বিমান শুক্রবার থেকে সন্তোষ পরিষদের। করিমগঞ্জে তিন দিনের সফরে আসছে স্বাস্থ্য বিভাগের উচ্চস্তরীয় দল, আধিকারিক কর্মীদের ছুটি বাতিল করলেন যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক। চেরাগী বাজারে পাকা সেতুর কাজ পরিদর্শন বিধায়কের। 10 লক্ষ মেট্রিক টন ধান কিনতে 6টি অনুমোদিত সংস্থাকে ফরমান, কৃষকদের স্বার্থে লক্ষ্যমাত্রা পূরণে অঙ্গীকার সরকারের, কুইন্টাল প্রতি দর 2040 টাকা। গৃহবধূর রহস্য মৃত্যুর তদন্তে পুলিশি ডিলেমি, প্রতিবাদে সুনাই থানা গেরাও প্রমিলাদের। আসামে বন্যা হলে আগাম খবর দেবেন, বিশ্বজিৎ দৈমারীকে বললেন বাংলাদেশের বিদেশমন্ত্রী। বাংলাদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বিধায়কদের। এবং সর্বশেষ খবরটি হলো, কালো হীরে পাচারের নতুন কৌশল, এবার বরাক থেকে কয়লা যাচ্ছে মেঘালয়ে, ভাঙ্গা স্টেশন থেকে ট্রাক বুঝাই কয়লা যাচ্ছে লুমসুলুঙ্গের সিমেন্ট ফ্যাক্টরিতে। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে যে 300টি বহুল ব্যবহৃত ঔষধের ব্র্যান্ডে কিউআর কোড বসাবে, এর বিশ্বাসযোগ্যতা এবং এর খোঁজ মেলার জন্য এমনটা করা হবে বলে জানা গিয়েছে। এর অ্যানালজেসিক্স, ভিটামিন, ডায়াবেটিস এবং প্রেশারের ওষুধে এটা দেওয়া হবে। এর সিদ্ধান্ত জুন মাসেই নেওয়া হয়েছিল, শেষ পর্যন্ত তা নিশ্চিত হয়েছে এই মাসে। ঔষধের ব্র্যান্ডগুলির মধ্যে রয়েছে ডলো, এলার্গা, সেরিডন, করেক্স। সূত্রের খবর বলেছে যে ফার্মাসিউটিক্যাল এই বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় লেগেছে প্রায় 18 মাস। স্বাস্থ্যমন্ত্রক এই বিষয়টি প্রয়োগ করতে প্রয়োজনীয় সমস্ত নিয়ম পালন করেছে, যা রয়েছে 1945 আইনে। মার্চ মাসে মন্ত্রক ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যালকে 300টি ঔষধে যে এই কিউআর কোডের বিষয়ে তা নিয়ে বলেছিল। বলা হয়েছিল যাতে এরকম 300টি ঔষধ বেছে রাখা হয়। দি ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি এরপর এমন 300টি সাধারণ ঔষধ বেছে নেয়। এর মধ্যে আবার ছিল পেইন কিলার, কন্ট্রাসেপটিভস, ভিটামিন, ব্লাড সুগার এবং ব্লাড প্রেশারের ঔষধ। ডলো, এলার্জা, অগমেথিন, সেরিডন, লিমসি, ক্যালপুল, ক্লোরেক্স, থাইরোনর্ম, আনওয়ান্টেড 72 মতো ব্র্যান্ড এতে ছিল। এদের বার্ষিক আয় কত তা দেখে এগুলিকে কিউআর কোডের জন্য বেছে নেওয়া হয়। জুন মাসের 14 তারিখে মন্ত্রক বলে যে ঔষধ নির্মাতারা যেন এবার তাদেরকে পণ্যের প্যাকেজের যে প্রিন্ট করেছেন তাতে এফিক্স বার এবং কুইক রেসপন্স কোড যেন থাকে। এটা থাকবে প্রাইমারি প্যাকেজিং লেভেলে। সেকেন্ডারি প্যাকেজিং লেভেলে সমস্ত ইনফরমেশন থাকবে, মিলবে এর সত্যতা কতটা রয়েছে তাও। ওই ডাটার মধ্যে থাকবে প্রোডাক্ট আইডেন্টিফিকেশন কোড, জেনেরিক নাম, যারা তৈরি করেছে তাদের ঠিকানা, ব্যাচ নম্বর, তৈরির সময়, ব্র্যান্ডের নাম, এক্সপায়ারি ডেট, ম্যানুফ্যাকচারের লাইসেন্স নম্বর। ঔষধের ইন্ডাস্ট্রি এই বিষয়টিকে বলেছে যে এটা যথেষ্ট ভালো চিন্তাভাবনা, তবে তারা এটাও বলছেন এটা করতে প্রথমে কিছু সমস্যার মধ্যে পড়তে হবে। ঔষধ নিয়ে কালোবাজারি দেশে বেড়েছে, শুধু দেশে নয় সারা বিশ্বে এমন সমস্যা রয়েছে। আগে এমনটা ছিল না, ধীরে ধীরে এই সমস্যা বেড়েছে, এখন বড় আকার ধারণ করছে। আরও বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে নকল ঔষধ। এই সমস্যা সব থেকে বড় হয়ে যাচ্ছে, কারণ মানুষের জীবন নির্ভর করে রয়েছে এর উপর। হু বলছে 35% এমন নকল ঔষধ রয়েছে। অপরদিকে আসামে বন্যা হলে বাংলাদেশকে যেন আগেই সতর্ক করে দেয় দিশপুর, আসাম বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারীকে এই আর্জি জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সোমবার সন্ধ্যায় বিদেশমন্ত্রীর আমন্ত্রণে এক প্রীতি বুঝে মিলিত হন আসামের বিধায়করা। সেখানেই দৈমারীর সঙ্গে আলাপচারিতার সময় আব্দুল মোমেন বলেন, আসামের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত নিবিড়, দেশভাগের আগে একই ভূখণ্ডে ছিল আজকের বাংলাদেশ ও আসাম। দেশভাগ কাঁটাতারের বেড়া তুললেও সম্পর্কে কোনোদিনই বিভাজন ঘটেনি। আব্দুল মোমেন জানান, আগামী মাসে শিলচরে যে শিলচর সিলেট উৎসব হচ্ছে সেখানে তিনি উপস্থিত থাকবেন। উৎসবে অংশ নেবেন বাংলাদেশের আরও কয়েকজন মন্ত্রী ও সাংসদ। একই সঙ্গে মোমেন বলেন, আসামে বন্যা হলে বাংলাদেশকেও বাঁচিয়ে নিয়ে যায়। আসাম সরকার যদি এ ব্যাপারে বাংলাদেশকে আগাম সতর্ক করে দেয়,
তাহলে তাদের দেশে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কমানো সম্ভব হবে। অন্যদিকে দৈমারি বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও দৃঢ় করতে আগ্রহী আসামের সরকার। এই লক্ষ্যেই বিধানসভার প্রতিনিধিদের এই দলটি বাংলাদেশ সফরে এসেছে। এই সফর অত্যন্ত সফল হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এই মত বিনিময় অনুষ্ঠানে বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ছাড়াও সিলেটের চারজন সাংসদ উপস্থিত ছিলেন, ছিলেন বাংলাদেশের অগ্রণী ব্যবসায়ীরাও। অপরদিকে রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের চেরাগি বাজারে নবনির্মিত পাকা সেতুর কাজ পরিদর্শন করলেন বিধায়ক বিজয় মালাকার। এক প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে নির্মাণ কাজের খোঁজ নেন বিধায়ক। উল্লেখ্য, কয়েক দশক থেকে সিংলা নদীর উপর পাকা কোনো সেতু না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয়েছিল নদীর ওপারে থাকা বেশ কোটি গ্রামের কয়েক হাজার জনগণকে। পরবর্তীতে রাজ্যে বিজেপির সরকার গঠন হওয়ার পর বৃহত্তর এলাকার দীর্ঘ বছরের গণদাবি পূরণে কোটি টাকা ব্যয়ে নদীর উপর পাকা সেতু নির্মাণের প্রকল্প গ্রহণ করে সরকার। নির্মাণ কাজের বরাদ্দ পায় বিন্নি কনস্ট্রাকশন। কাজে হাত দিয়ে ঠিকাদার বছর দিনের মাথায় নির্মাণ কাজ প্রায় সম্পূর্ণ করতে সচেষ্ট হয়। এদিকে কাজের গুণমান সঠিক হচ্ছে কিনা তা পরখ করতে একাধিকবার কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার প্রকল্পস্থল পরিদর্শন করেন। সম্ভবত আগামী মাসেই সেতুটি জনগণের জন্য খুলে দেওয়া হবে বলে জানানো হয় বিধায়কের পক্ষ থেকে। অপরদিকে শিলচর শহরের বর্জ্য নিষ্কাশন ব্যবস্থায় গতি এনে শহরকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলার লক্ষ্যে জেলাশাসক রোহন কুমার যা শহরের কয়েকটি রাস্তা পরিদর্শন করেন। এদিন জেলাশাসক ডিডিসি রাজীব রায় ও পুরসভার এক্সিকিউটিভ অফিসার আশুতোষ ডেকাকে সঙ্গে নিয়ে শহরের উকিলপট্টি, নরসিংটুলা, দিঘি, নাজিরপট্টি, হাসপাতাল রোড, রাঙ্গিরখাড়ি বাজার, সুনাই রোড, হাইলাকান্দি রোড, মেডিকেল পয়েন্ট, মেহেরপুর, ন্যাশনাল হাইওয়ে, চিরুকান্দি পর্যন্ত রাস্তার বর্জ্য ব্যবস্থাপনা খতিয়ে দেখেন। এছাড়াও তিনি রাঙ্গিরখালে জলের প্রবাহে ব্যাঘাত সৃষ্টি করা বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থাপনাও খতিয়ে দেখেন। জেলাশাসক তার সফর সঙ্গী ডিডিসি রাজীব রায় ও আশুতোষ ডেকাকে প্রয়োজনীয় নির্দেশ দেন। পুরসভার এক্সিকিউটিভ অফিসার ডেকা জানান, শিলচরে অনুষ্ঠেয় ক্যাবিনেট মিটিংয়ের পরিপ্রেক্ষিতে বর্জ্য নিষ্কাশনের জন্য বেশ কয়েকটি সাফাই কর্মীর বিশেষ দল গঠন করা হয়েছে। এরা 24 ঘন্টা সাফাইয়ের কাজে সক্রিয় থাকবে, পাশাপাশি শহরের পূর্ত সড়ক মেরামতির কাজও অব্যাহত থাকবে। এছাড়া বিভিন্ন মনীষীদের মূর্তিতেও পেন্টিংয়ের কাজ দ্রুত শেষ করা হবে। জেলাশাসক এদিন শহরের বিবাহ ভবনগুলির আবর্জনা নিষ্কাশন ব্যবস্থাপনাও খতিয়ে দেখেন। এদিকে শহরে ফুটপাত দখলমুক্ত করতে মাইকিং জারি রাখা হয়েছে। মাইকিং করে শহরের ফুটপাতগুলির অস্থায়ী এবং অবৈধ ব্যবসায়ীদের ফুটপাত থেকে তাদের সামগ্রী অবিলম্বে সরিয়ে নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফের একবার জানিয়ে দেওয়া হয়েছে। অপরদিকে ধান ক্রয় নিয়ে জট কাটছে না এখনও। সরকারের লক্ষ্যমাত্রা পূরণে কৃষকদের কাছ থেকে সরাসরি মূল্যে ধান কিনতে ঠালবাহানা লেগেই রয়েছে অনুমোদিত সংস্থাগুলির। এবছরও সরকার অনুমোদিত 5টি সংগঠন কৃষকদের কাছ থেকে সাইল ধান কেনেনি, ফলে 2021-22 বছরের ধান কেনার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি সরকার। তবে 2022-23 অর্থ বছরে এই লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে বিশ্বাস রয়েছে সরকারের। এই বছর সাইল ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নিয়েছে সরকার। ইতিমধ্যে অনুমোদিত সংস্থাগুলিকে নির্দেশও দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছরে কুইন্টাল প্রতি ন্যূনতম 1940 টাকা দরে আসামের কৃষকদের কাছ থেকে সাইল ধান কেনার ব্যাপারে ধার্য করে দিয়েছিল সরকার। 10 লক্ষ মেট্রিক টন বড় ধান ক্রয় করার নির্দেশ দেওয়া হয়েছিল সরকার অনুমোদিত সংস্থাগুলিকে, কিন্তু সংস্থাগুলো লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। মাত্র 52% ধান ক্রয় করতে সক্ষম হয়েছিল সংস্থাগুলো। তবে এবছর ফের সরকারি ফরমান রয়েছে, অনুমোদিত সংস্থাগুলিকে 2040 টাকা দরে 10 লক্ষ মেট্রিক টন সাইল ধান কেনার লক্ষ্যমাত্রা দিয়েছে সরকার। মোট 6টি সংগঠনকে এবার এই ফরমান দিয়েছে সরকার। এবছর রাজ্য সরকারের অধীন 2টি ও কেন্দ্র সরকারের অধীন 4টি সংস্থাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও কাচার, ডিমাহাসা, করিমগঞ্জ ও মাদুলি থেকে 1 কুইন্টাল চাল ক্রয় করারও রেকর্ড নেই এই সংস্থাগুলির, কৃষকদের স্বার্থের দিকে খেয়াল রেখে এবছর আগের 1940 টাকার পরিবর্তে 2040 টাকা পর্যন্ত কুইন্টাল প্রতি দানের দর নির্ধারণ করা হয়েছে। আগের বছর থেকে 100 টাকা দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে কৃষকদের। ধান ক্রয় করার জন্য আলাদা করে বিক্রয় কেন্দ্র খোলা হয়নি এবার। তবে ভারতীয় খাদ্য নিগম সহ আসাম খাদ্য ও অসামরিক সরবরাহ নিগমকে মোট 4 লক্ষ মেট্রিক টন ধান কেনার নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া আসাম কৃষি বিপণন পরিষদকে 4000 মেট্রিক টন,
নাকফকে 52,000 মেট্রিক টন, নাফেডকে 1,52,000 মেট্রিক টন ও সিসিএফকে 22,000 মেট্রিক টন দান সরকারের নির্ধারিত ন্যূনতম মূল্যে কেনার বরাদ দেওয়া হয়েছে। এই লক্ষ্য পূরণ হলে বিভিন্ন জেলার কৃষকরা উপকৃত হবেন। প্রসঙ্গত গত বছর ধান কেনার লক্ষ্যমাত্রা নিয়ে ফরমান জারি করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মন্ত্রী বিধায়কদের মাঠে নামিয়েছিলেন সচেতনতা অভিযানে, কৃষকদের সুবিধায় ধান বিক্রয় কেন্দ্র খোলা হয়েছিল। কিন্তু তারপরও সব অনুমোদিত সংস্থা মিলে লক্ষ্যমাত্রার মাত্র 52% ধান ক্রয় করা হয়। এবারের কৃষি বর্ষের ধান কেনার মাত্রা কতটুকু বাড়বে, লক্ষ্যমাত্রা কি সত্যি পূরণ করতে পারবে সরকার, এখন এটাই দেখার। অপরদিকে সপ্তাহ পেরিয়ে গেলেও নতুন রামনগরের গৃহবধূ হুসনা বেগমের রহস্য মৃত্যুর ঘটনার কিনারা করে উঠতে পারেনি সুনাই পুলিশ। এ নিয়ে দেখা দিয়েছে ক্ষোভ। সোমবার ঘটল কুবের বহিত প্রকাশ। এদিন সুনাই থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন শতাধিক মহিলা। সুনাই মহিলা উন্নয়ন সংস্থার ব্যানারে চলে এই ঘেরাও কর্মসূচি। পরে সংগঠনের নেত্রীরা ওসি মহাত্মা মানস সন্দিকরির সঙ্গে দেখা করে এ মর্মে এক স্মারকপত্র তুলে দেন। এতে গৃহবধূর মৃত্যু রহস্যের কিনারা করে দোষীদের গ্রেফতারের জন্য এক সপ্তাহের সময় বেঁধে দেওয়া হয় ওসিকে। হত গৃহবধূর শাশুড়ি ও ননদকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালানোরও দাবি জানানো হয়। অন্যতায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেয় প্রমিলা বাহিনী। স্মারকপত্র গ্রহণ করে ওসি সন্দিকৈ মহিলা উন্নয়ন সংস্থার নেত্রীদের জানান, পুলিশ ঘটনার তদন্ত জারি রেখেছে, দোষীদের রেয়াত করা হবে না। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন সংস্থার সভানেত্রী সুলতানা বেগম বড়বুইয়া, পারভিন বেগম, রেকসোনা বেগম প্রমুখ। উল্লেখ্য, গত 13 নভেম্বর সকালে স্বামীর বাড়ির পুকুরের জলে ভাসমান অবস্থায় পাওয়া যায় গৃহবধূ হুসনার লাশ। স্বামীর বাড়ির তরফে দাবি করা হয় বাসন ধুতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হয় বছর 24-এর হুসনার। তবে মৃত গৃহবধূর বাবার বাড়ির লোকেরা এই কথা মানতে রাজি হননি। তারা অভিযোগ করেন স্বামীর বাড়ির লোকেরা হুসনাকে মেরে লাশ পুকুরে ছেড়ে দেন। তাদের আরও অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার হয়ে আসছিলেন হুসনা। এ নিয়ে হুসনার স্বামীর বাড়ির লোকদের বিরুদ্ধে সুনাই থানায় মামলাও করা হয়েছিল। পরে শুভাকাঙ্ক্ষীদের হস্তক্ষেপে মামলা প্রত্যাহার করে ফের স্বামীর বাড়িতে সংসার করতে গিয়েছিলেন হুসনা, কিন্তু শেষ পর্যন্ত খুন হতে হলো তাকে। হুসনার একটি 2 বছর বয়সী বিশেষভাবে সক্ষম শিশুপুত্র রয়েছে। অপরদিকে সময়ে সময়ে বিভিন্ন পদ্ধতিতে কয়লার কালো ব্যবসা হয়েছে বোরাকে। অবৈধভাবে মেঘালয়ের কয়লা এনে করিমগঞ্জের বুক দিয়ে বাংলাদেশে পর্যন্ত রফতানি করা হয়েছে। এমনকি পাঠানো হয়েছে করিমগঞ্জের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ ত্রিপুরায়। তবে এবার ঠিক উল্টোটা ঘটছে। করিমগঞ্জের ভাঙ্গা থেকে ট্রাক বুঝাই কয়লা রওনা হয়েছে মেঘালয়ে। কয়লার খাদান থাকা মেঘালয়ে উল্টো কয়লা পাঠানো নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীদের মন্তব্য, গুয়াহাটির সোনাপুর থেকে আনা হয়েছে কয়লা, সোনাপুরে কয়লার খাদানের রহস্য নিয়ে উঠছে প্রশ্ন। অন্যদিকে একটি সূত্রের খবর, কয়লাগুলো ঝাড়খণ্ডের, বছরের পর বছর ধরে মেঘালয়ের কয়লা আসছে বোরাকে। বিভিন্ন থানায় লক্ষ টাকা দিয়ে মেঘালয়ের কয়লা পার হচ্ছে একের পর এক চেক গেট, এরপর ছুটছে তার গন্তব্যে। বেশ কিছু সময়ের বিরতির পর দুর্গাপূজার প্রাক্কালে জোরকদমে শুরু হয় কয়লা ব্যবসা। ম্যানেজ প্রক্রিয়ায় অবৈধভাবে কয়লা আসতে থাকে বোরাকে, এরপর রফতানি হয় বাংলাদেশে। তবে ব্যবসা বেশি দিন চলেনি, আইনি গেড়া করে থমকে যায় ব্যবসা। এর মধ্যে গত রবিবার রেলে করে ভাঙ্গায় পৌঁছে কয়লা, আর ওই কয়লাগুলো রওনা হয় মেঘালয়ে। এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। যেখানে সময়ে সময়ে মেঘালয়ের কয়লা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পাচার হচ্ছে, সেখানে খাদান থাকা মেঘালয়ে কেন উল্টো কয়লা যাচ্ছে? সোমবার ওভারলোডেড কয়লা নিয়ে মেঘালয়ের উদ্দেশ্যে রওনা দেয় গাড়িগুলো। কয়লা সমঝে নিতে মেঘালয় থেকে ব্যবসায়ীরাও এসেছেন। তাদের মন্তব্য, সোনাপুর থেকে কয়লা আনিয়েছেন তারা, যাচ্ছে লুমসুলুম, কিন্তু সোনাপুরে কয়লা কোথা থেকে এলো, এমন প্রশ্নের জবাবও পাওয়া যায়নি। ফলে বরাক থেকে মেঘালয়ে কয়লা দেওয়া নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এমনকি দিনের আলোয় মেঘালয়ের উদ্দেশ্যে রওনা দেওয়া ওভারলোডের গাড়িগুলোর বিরুদ্ধে পুলিশও কোনো ব্যবস্থা নেয়নি, দিব্যি গাড়িগুলো ছুটে যায় মেঘালয়ে। এদিকে একটি সূত্রের খবর, এনজিটি নিষেধাজ্ঞা জারি করায় মেঘালয়ের খাদান থেকে কয়লা উত্তোলন বন্ধ রয়েছে। এতে ওই রাজ্যের বিভিন্ন ফ্যাক্টরিতে কয়লার সংকট দেখা দিয়েছে। তাই ঝাড়খণ্ড থেকে রেলে 2600 টন কয়লা এসেছে ভাঙ্গায়। এগুলো লুমসুলুঙ্গের একটি সিমেন্ট কোম্পানিতে যাওয়ার জন্য এসেছে বলে জানান ওই সূত্র। যদি কয়লাগুলো ঝাড়খণ্ড থেকে আসে, তাহলে মেঘালয় থেকে আসা লোকেরা সোনাপুরের বলে দাবি করলেন কেন, এমন প্রশ্ন উঠতে শুরু হয়েছে। একাংশের ধারণা, এটি কয়লার কালো ব্যবসার নতুন পদ্ধতি।